তানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন এসআই টুটুল। কণ্ঠশিল্পী এসআই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদের 23 বছরের সংসার ভেঙে গেল। দ্বিতীয় বিয়ে করেছেন এসআই টুটুল। আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এই সঙ্গীত শিল্পী। বর্তমানে নতুন সহধর্মিনীকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস করছেন এই গায়ক। এই খবর জানাজানি হলে টুটুল এবং তানিয়া ভক্ত অনুরাগীরা কৌতূহলী হয়ে উঠেছেন কে এই সোনিয়া। জানা গেছে শারমিনা সিরাজ সোনিয়া মিডিয়ায় কাজ করা ব্যক্তিত্ব। বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। বেসরকারি টিভি চ্যানেল আরটিভিকে একটি কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। সেই পরিচয় থেকে প্রেমে জড়িয়ে পড়েন দুজনে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তিনি, তবে উপস্থাপনা বাদ দেননি। এদিকে দ্বিতীয় বিয়ের খবরের সত্যতা স্বীকার করেছেন টুটুল। সবার কাছে নিজেদের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে এই কণ্ঠশিল্পী বলেন, আমি তা নিয়ে দীর্ঘ 5 বছর ধরে আলাদা থাকছিলাম। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এই বিচ্ছেদের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী তানিয়া আহমেদ। প্রসঙ্গত 1999 সালের 19শে জুলাই সঙ্গীত শিল্পী এসআই টুটুলকে বিয়ে করেন তানিয়া। টুটুল তানিয়া সংসারে 3 সন্তান, তারা হলেন অনয়, শ্রেয়াস এবং আরস। আরও 2টি মেয়ে আছে আয়াত এবং সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।